কবিতা সর্বপল্লী দেখো আমার ছাত্রছাত্রী। সর্বপল্লী রাধাকিষণ, আজ 5ই সেপ্টেম্বর তোমার জন্মদিবসের দিন। দেখো ওরা কত আয়োজন করেছে জাতীয় আমার শিক্ষক সম্মাননার প্রতি। অথচ দিনটির আগে এবং পরে ওরা একবিন্দু মনে করে না আমরা শিক্ষক শিক্ষিকা। লেখাপড়ায় বাবা মায়ের সমতুল্য এক একজন অভিভাবক। ক্লাসে চিৎকার গণ্ডগোল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পরিধির মধ্যে অসভ্য অভদ্র আচরণ। সমাজের সুশৃঙ্খল দায়িত্ববান ও দেশের স্বনির্ভর নাগরিক করার চেষ্টায় শাসন করলে পেছনে কটুক্তি করে, ব্যঙ্গ করা কিছু বিকল্প নাম। গুরুকে গুরু বলতে দ্বিতীয়বার ভাবে না। ছুরির আঘাত নিয়ে তাদের অভিযোগ কখনো কখনো আমাদের দিকেই তেড়ে আসে নির্লজ্জের মতো অপদার্থগুলো। সত্যি করে বলুন তো, এমন ছাত্রছাত্রী আপনার কর্মজীবনে কোনোদিন পেয়েছেন? যারা স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে পকেটে মোবাইল ফোন ভরে আনে, আবার বুক ফুলিয়ে বিদ্যালয় বারান্দায় অনস্ক্রিন ঘাঁটতে ঘাঁটতে ছেলে মেয়েদের গল্পে মত্ত ক্লাস ফাঁকির একাদশ দ্বাদশ। কিছু বললেই বলবে আপনার সমানে সমানে এখন আমরাও। জীবন ঝুঁকি নিয়ে বেশি মাস্টারি দেখাবেন না, আরো শুনলে আপনি অবাক হবেন। শিক্ষা গণ্ডির প্রাচীর পেরিয়ে গেলে সামনাসামনি রাস্তায় ভালো মন্দ জিজ্ঞাসা বা প্রণাম তো দূর। দেখে অথবা না দেখার ভান করে মুখ ঘুরিয়ে পাশ কাটিয়ে বিড়ম্বনার স্পর্ধায় চলে যায়। তাই যে শ্রদ্ধায় মন থেকে কোনো ভক্তি নেই, এত ঘটা করে আমাদের জন্য তোমাদের আয়োজন কেন? কথায় কথায় যুগ বদলেছে যখন, মস্ত একটা অজুহাত খাড়া করো। আমরা বলবো শিক্ষক দিবস পালন করার তোমরা আজ সেই অধিকার সম্পূর্ণ হারিয়েছ। কোনো প্রয়োজন নেই মিথ্যে সম্বর্ধনা দেওয়ার।